প্রধানমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন স্বীকার করেছেন প্যারিসের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক স্বাভাবিক হতে সময় লাগবে। পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন কিনতে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে চুক্তি করে অস্ট্রেলিয়া। এর জন্য কয়েক বছর আগে ফ্রান্সের সঙ্গে করা $4,000 কোটি একটি চুক্তি বাতিল করে ক্যানবেরা। এই চুক্তি নিয়ে সৃষ্ট উত্তেজনা কমাতে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ ইভেস লি ড্রিয়ানের সঙ্গে বৈঠক করেন ব্লিংকেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বিপাক্ষিক বৈঠকে গুরুগম্ভীর আলোচনার পাশাপাশি ছিল হাসি ঠাট্টা। জো বাইডেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছেন ভারতেও বাইডেন পদবীর লোক আছেন। বাইডেনের কাছ থেকে গল্প শুনে পাল্টা জবাবও দিয়েছেন মোদী। মোদীর কথা শুনে প্রাণ খুলে হেসেছেন বাইডেন। করোনা ভাইরাসের টিকার তৃতীয় বা বুস্টার ডোজ দেওয়ার ছাড়পত্র দিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে প্রবীণ ও ঝুঁকির তালিকায় থাকা বাসিন্দাদের তৃতীয় ডোজ দেওয়া শুরু হবে শিগগিরই। এ নিয়ে জাতিসংঘ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছে গরিব দেশগুলো এখনও একটি ডোজও দিতে পারেনি তাদের বাসিন্দাদের। এ বছরের মার্চে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও জাপান মিলে গঠন করে কোয়াড জোট। ওয়াশিংটনে কোয়াড নেতাদের প্রথম মুখোমুখি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে ইন্দো স্প্যাসিফিক অঞ্চল মুক্ত রাখার বার্তা দিয়েছেন দেশগুলোর নেতারা। প্রতিবেদনে বলা হয় এশিয়া জুড়ে কোভিড-19 ভ্যাকসিন প্রদানের যৌথ পরিকল্পনায় এগিয়ে যেতে সম্মত হয়েছে কোয়াড। জাতিসংঘ সাধারণ পরিষদের 76তম অধিবেশনে দেওয়া ভাষণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বর্তমান টিকা বিভাজন প্রবণতা শুধুমাত্র মহামারীকে দীর্ঘস্থায়ী করবে। কোভিডমুক্ত বিশ্বের জন্য আমাদের অবশ্যই সব মানুষের জন্য সার্বজনীন ও সাশ্রয়ী মূল্যে টিকার প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। করোনা মহামারী বড় আকার ধারণ করলে আবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। আজ শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু বাপু ডিজিটাল এক্সিবিশন উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ভ্যাপসা গরমে জনজীবনে অস্বস্তি নামার পর এলো স্বস্তির বৃষ্টি। শনিবার দুপুরে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে প্রশান্তির বৃষ্টির দেখা মিলেছে। তবে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে সারা দেশের বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়বে বলে এরই মধ্যে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মুসলিম হত্যা ও চরমপন্থার প্রতিবাদে জাতিসংঘে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বক্তব্য রাখেন। তিনি মুসলমানদের ওপর ভারত সন্ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠা করেছে অভিযোগ করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কঠোরভাবে তিরস্কার করেন। বিশ্ব সংস্থা জাতিসংঘে নিয়মিতভাবে ভারতকে পাকিস্তান তিরস্কার করে, এমনকি জাতিসংঘের বার্ষিক শীর্ষ সম্মেলনে ইমরান খানের ভাষণটি ছিল উল্লেখযোগ্য। জলবায়ু সংকট মোকাবেলায় জরুরি পদক্ষেপ গ্রহণের দাবিতে 99টি দেশে লাখ লাখ মানুষ সমন্বিতভাবে বিক্ষোভ করেছেন। করোনা মহামারীর পর শুক্রবার প্রথম জলবায়ু সংকট নিরসনে এই বিক্ষোভ শুরু হয়। যুক্তরাজ্যের গ্লাসগোতে জলবায়ু বিষয়ক সম্মেলন COP26 অনুষ্ঠিত হওয়ার কয়েক সপ্তাহ আগে বিশ্বব্যাপী এই বিক্ষোভ অনুষ্ঠিত হল। ম্যানেজার রোনাল্ড কুম্যানের বিকল্প খুঁজছে বার্সা। শুক্রবার লা লিগায় কাদিজের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বার্সা। জানা গিয়েছিল কাদিজের বিপক্ষে জিততে না পারলে বার্সা কোচের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে পারে। নতুন কোচ হিসেবে রবার্তো মার্টিনেজের সঙ্গে কথা বলেছে ক্লাব।